আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি সঙ্গে আছি সৌদি প্রবাসী আরিফুল ইসলাম। ভিউয়ার্স, আজকে দেখাবো আমার একটা ভাই, সে স্বর্ণ কিনবে দেশের জন্য। সে আমার ভিডিও দেখে তারপর আমার সাথে যোগাযোগ করে স্বর্ণ কিনতে আসছে, তো অবশ্যই আমি তাকে স্বর্ণ কিনে দেব। তো আপনারা দেখুন, আমি আগে ভাইয়ের সাথে পরিচয় করে নিই। এই এই হলো আমার সেই ভাই। তো আমার ভাইটি আমাকে কালকে রাত্রি ফোন করছিল যে ভাই আমার কিছু স্বর্ণ কিনতে হইবে, তাহলে আপনি কীভাবে কী কেনা যায় বলেন। তারপরে আমি বললাম যে ঠিক আছে, তো আমি হোয়াটসঅ্যাপ আছে, যেভাবে হোক আপনার সাথে যাবো। এই তো দেখাবো যে কীভাবে আমরা স্বর্ণটা কিনি, কত প্রাইস, কত মূল্য আসে, অবশ্যই আপনাদের বিস্তারিত জানাবো। আজকের ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন। ঝুমকার ভিতর বা পাতার ভিতরে সুপ্ত খামসা গ্রাম দাদা, খামসা গ্রাম না জি দাদা। هذا شوف هذا كبير فوق 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 ايوه هذا هذا جيبه وزي ثاني واحد زي كده 5 গ্রাম হলেন কাজটা সুন্দর আছে আসলো না তো একটু মজবুত দেখছিলাম তো বিয়ার যে স্বর্ণগুলো দেখতেছেন, দুই জোড়া কানের জিনিস, তো আর একটা চেন। তো আমরা দেখব কানের জিনিস দুইটা এবং চেন, এই তিনটার মূল্য কত আসে। তো আমরা প্রথমে জেনে নেব প্রতি গ্রামের মূল্য কত, ঠিক আছে। তো আমরা তিনটে জিনিস কিনব, তো অবশ্যই আমরা দেখব যে প্রতিটি গ্রামের মূল্য কত আসে। গরিব হতাশ সবা ওজন কুল এজি কিলো অল্পেন সবা মিয়া খামসি গেরা মিজি কাম মিটেন খামস মিটেন মিটেন খামস মিটেন খামসা আদা গরিব সসা লা মাফি গরিব আলা কুল সবা সবা কাম লা আল মাফি কুল সবা সবা গেরাম গেরাম মিটেন কেদে হেজি আদারিবা খামস্তার
ও রাখছে 200 রিয়াল করে তাহলে কম 85 মিনিট আবার কি 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 করবে আর ভিউয়ার্স ও বললো আজকের রেট হলো 205 রিয়াল। তো এখন দেখি ও আগেই বলছে যে আমার চ্যানেল থেকে যদি কেউ কাস্টমার আসে তো কমাইয়ে রাখবে, তো আমি দেখি আমার জন্য কতটুকু ছাড় দেওয়া হয়। তো আমার চ্যানেল আমার চ্যানেলের মাধ্যমে যদি কেউ আসে কতটুকু ছাড় দেওয়া হয় সাথে থাকে। আচ্ছা ভিউয়ার্স দেখতে পেলেন আমার চ্যানেলের মাধ্যম থেকে যদি কেউ আসে অবশ্যই তার জন্য ডিসকাউন্ট হবে। তো ডিসকাউন্ট আমার প্রতি গ্রাম সে রাখলো 195 করে, তো 195 রিয়াল। তো দেখতে পেলেন তো 21 ক্যারেটের মূল্য, সরি 21 ক্যারেটের মূল্য হলো আজকে 195 রিয়াল। এটার ভিতরে আবার ব্যাট আছে, আপনারা জানেন যে প্রতি শতকরা 15% ব্যাট, তো ব্যাট এটার সাথে অ্যাড হবে। তো আজকের প্রাইস হলো 195 রিয়াল স্বর্ণের গ্রাম। ভিউয়ার্স কত গ্রামে বড়ি হয় আমি বলে দেবো ভিডিওর লাস্টে। তো চেইন এবং একজোড়া কানের তে কত গ্রাম আসে সেটা আমি দেখাবো। তো একজোড়া কানের তা এবং চেইন সেটা আসছে 11 গ্রাম 70 পয়েন্ট। ভিউয়ার্স একটা চেইন এবং একজোড়া কানের তার কত গ্রাম আসছে সেটা আমরা পেয়ে গেলাম। এবার একজোড়া যে কানের তা আছে সেটার কত গ্রাম আসে সেটা দেখবো। তা কাম গ্রাম ইজি আরবা সাবা দেখতে পেলেন আলাদা জোড়া আছে সেটার আসছে কত গ্রাম, 4 গ্রাম 7 পয়েন্ট দেখতে পেলেন। তো ভিউয়ার্স আমাদের এখন সব কিছু হয়ে গেছে, এবার মেমো দিবে আমরা টাকা দিয়ে নিয়ে যাব। তো ভিউয়ার্স দেখতে পেলেন 195 রিয়ালে আমি প্রতি গ্রাম কিনলাম। তো আপনারা এখন যত গ্রাম কিনেন এই রেডি। তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত এরকমের স্বর্ণের আপডেট মূল্য জানতে। তো আমি আপনাদের উৎসাহ পেলে অবশ্যই প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সঙ্গে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্ট পেলে আমি অবশ্যই আপনাদের জন্য আমি নিয়মিত ভিডিও ছাড়ব এবং আপনাদেরকে সঠিক মূল্যটা জানাবো যে প্রতিদিনের আপডেট মূল্য কত আসে। তো অবশ্যই আজকের 21 ক্যারেটের স্বর্ণ আমি দেখালাম। তো 22 ক্যারেটের স্বর্ণ এখানে যদিও কিনতে পারি নাই, এই জন্য দেখাই নাই। তো 21 ক্যারেটই সচরাচর বেশি চলে, তো এই জন্য আমি 21 ক্যারেটের স্বর্ণটার বিস্তারিত মূল্য তুলে ধরলাম। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন। ভিউয়ার্স বাংলাদেশে বড়িটা কীভাবে আপনারা হিসাব করবেন সেটা আমি এখন বলে দিতেছি। তো অবশ্যই আপনারা 11.5 গ্রাম এক বড়ি হয়, তো আপনারা 1 গ্রামের মূল্য আসছে 195 রিয়াল সৌদি আরবে 100 রিয়ালে 15% ব্যাট। তো আপনারা 15% ব্যাট প্লাস করে আপনারা 1 গ্রামের মূল্য বের করবেন। বের করার পরে 11.5 গ্রামে হয় এক বড়ি, বাংলাদেশের 11.5 গ্রামে বাংলাদেশের এক বড়ি হয়। তো আপনারা 11.5 গ্রাম দিয়ে পূরণ দেবেন আপনার 1 গ্রামের মূল্য, যেটা আসবে ওটা সৌদি আরবের প্রাইস। তারপর আপনি বাংলাদেশের প্রাইস বাংলাদেশের রেট অনুযায়ী আপনি পূরণ দেবেন, আপনার বাংলা টাকা এসে যাবে এক বড়ির মূল্য কত। তো এভাবে আপনারা বের করবেন। যদি বের করতে কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি বুঝিয়ে দেবো। তো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্ত। অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন এবং লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।